উত্তরপ্রদেশের রাজনীতিতে শুরু হয়েছে ভয়ানক ডামাডোল, আর সেই ডামাডোলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গুন্ডা যোগী আদিত্যনাথের পুরোপুরি 12টা বেজে গেল। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী, যে বিজেপির বড় নেতা, সেই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবার গুন্ডা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে, আর তাতেই ফেঁসে গেছে এই মোদি এবং যোগী। এবারে নরেন্দ্র মোদিও এই গুন্ডা যোগী আদিত্যনাথকে বাঁচাতে পারবে না, কারণ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বিজেপি নেতার সাথে হাত মিলিয়ে যোগী আদিত্যনাথের এবং উত্তরপ্রদেশে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিয়েছে। তাতে বিজেপির নেতা যোগী আদিত্যনাথ এবার কঠিন বিপদে পড়ল। তো চলুন, উত্তরপ্রদেশের রাজনীতিতে কী কী ডামাডোল শুরু হয়েছে, সেই ডামাডোলের কারণে গুন্ডা যোগী আদিত্যনাথ এখন কত বড় বিপদে পড়লো, এবং নরেন্দ্র মোদীও এই বিপদ থেকে যোগী আদিত্যনাথকে কিভাবে বাঁচাতে পারলো না, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তরপ্রদেশে বিজেপির অন্দরে ডামাডল বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের গণ্ডগোল বাড়ছে। তারই মধ্যে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের একটি পোস্ট জল্পনা বাড়িয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি কেশব প্রসাদ মৌর্য বিজেপি ছাড়তে চলেছেন? অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 100 জনকে সঙ্গে নিয়ে এসো, সরকার তৈরি করো, যা নিয়ে জল্পনা গুঞ্জন শুরু হয়েছে ভারতের বৃহত্তম রাজ্যে। এমনিতেই যোগীর সঙ্গে কেশব প্রসাদের সম্পর্ক অনেক দিন ধরেই আদায় কাজ কলায়, তার উপরে উত্তরপ্রদেশের লোকসভায় বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় নেতাদের মধ্যে একে অপরের উপর দায় চাপানো শুরু হয়েছে। মুখ খুলছেন কেশব প্রসাদ মৌর্য, তিনি বিজেপির রাজ্য কমিটির বৈঠকে স্পষ্টতই বলেছিলেন, সংগঠনের থেকে সরকার বড় নয়, তা নিয়ে চর্চা শুরু হয় গোবলয়। এরপর দেখা যায় তিনি দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি বলে জল্পনা। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন, যেভাবে ফাটল চওড়া হয়েছে তাতে বিজেপি ছাড়তে পারেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।